গজারিয়া মেঘনা নদীতে বৈরি আবহাওয়ায় একটি আলুবোঝাই ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলারে বেলায়েতুন নেসা নামে একজন নারী নিখোঁজ রয়েছেন। গজারিয়া মেঘনা নদীতে বৈরি আবহাওয়ায় একটি আলুবোঝাই ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলারে বেলায়েতুন নেসা নামে একজন নারী নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকাল 7:30টার দিকে গজারিয়া কাজিরগাঁও গ্রামে মেঘনা নদীতে এই ঘটনাটি ঘটে। বেলায়েতুন নেসা মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লারচর গ্রামে আব্দুল জলিলের স্ত্রী। গজারিয়া নৌপুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুস সালাম জানান, মুন্সিগঞ্জ সদরের নদী তীরবর্তী এলাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ট্রলারটি মেঘনা নদীতে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এই সময় তিনজন পুরুষ সাঁতরে তীরে উঠল, একজন নারী নিখোঁজ হন। খবর পেয়ে নৌপুলিশ ও কোস্টগার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করে, তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ নারীকে পাওয়া যায়নি।